ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়, যৌক্তিক সংস্কারের পক্ষে মত দিয়েছেন শিক্ষক ও ছাত্র নেতারা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাজ চত্বরে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ক্যাম্পাসে কেমন ছাত্র রাজনীতি চাই শীর্ষক আলোচনা সভায় তারা বলেন, এতদিন বিশ্ববিদ্যালয়ে ছিল ছাত্রলীগের দুর্বৃত্তায়নের রাজনীতি। ক্যাম্পাসে অপরাজনীতি বন্ধ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শক্তিশালী করার তাগিদ দেন তারা। এই নীল দল সাদা দলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদার জন্য, বেতন ভাতার জন্য, আবাসনের জন্য, লাইব্রেরিতে বইয়ের জন্য, ডিগ্রির জন্য আজ পর্যন্ত আমার বন্ধু রশাদ আছে একটা কথা আমি শুনতে শুনি নাই। ছাত্র অধিকার পরিষদ একটা রাজু এখানে রাজুর এখানে একটা সমাবেশ করছে, ছাত্রলীগের গুন্ডারা আইসে পিটিয়ে হাড্ডিগুটি ভেঙে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে। পৃথিবীর কোনো সভ্য বিশ্ববিদ্যালয়ে যারা এই গুন্ডামিটে করছে তাদের ছাত্রত্ব বাতিল হয়ে যাওয়ার কথা, শুধু ছাত্রত্ব বাতিল, তাদের জেলখানায় যাওয়ার কথা, কিন্তু এখানে এ পর্যন্ত আমরা গায়ে আঁচড়টাও পড়তে দেখি নাই। এটা কি, এটা কি ছাত্র রাজনীতির সমস্যা? এটা আইনের শাসনের সমস্যা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। দুঃখজনক হলেও সত্য, সেই ছাত্রদের অপরাজনীতিতে কিংবা ছাত্রদের ক্যাম্পাস দখলে, ক্যাম্পাসকে একটা মিনি ক্যান্টনমেন্টে পরিণত করার জন্য শিক্ষকদেরই একটা অংশ আবার সহযোগিতা করে।